ইসরায়েলের এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক উন্নয়নে তাদের চুক্তির আওতায় আনতে মধ্যস্থতা করায় 2021 সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে মনোনয়ন দিয়েছে নরওয়ে পার্লামেন্টের সদস্য ক্রিশ্চিয়ান ট্রাইবিং জিজেডে। বিশ্বব্যাপী সংঘাত নিরসনে ভূমিকা রাখার জন্য তিনি ট্রাম্পের প্রশংসা করেছেন। যে কোনো জাতীয় সংসদ সদস্য, সাবেক নোবেল জয়ী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যরা যে কাউকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিতে পারেন। তবে ট্রাম্পের মনোনয়ন নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি নরওয়ের নোবেল কমিটি। টাইব্রিং জিজেটে এর আগে আরও বেশ কয়েকজনকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনোনয়ন দিলেও তাদের হাতে গোনা কয়েকজনই নোবেল কমিটির চূড়ান্ত মনোনয়ন তালিকায় স্থান পেয়েছে।